কলকাতার মহাজাতি সদনে দুদিন ধরে অনুষ্ঠিত হল 45তম সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এবং সমাবর্তন উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন অনেক জ্ঞানীগুণী শিল্পীরা। কি বলছেন তারা এই উৎসব নিয়ে, শুনে নেব তাদের মুখ থেকেই। আজকে এত সুন্দর যে একটা অনুষ্ঠান হলো এবং সেটার সাক্ষী আপনি থাকলেন এবং অনেক খুদেরাও রয়েছে, তারা এত সুন্দরভাবে তারা অ্যাওয়ার্ডও পেল, কি বলবেন? আজকে একটি অসাধারণ সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলাম, যেখানে অগণিত ছাত্রছাত্রী পুরস্কৃত হলো এবং এই ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আর এই যে সর্বভারতীয় সঙ্গীত পরিষদ, এর 5000টি শাখা, মানে অভিনব একটি কর্মকাণ্ডের সঙ্গে আমরা আজকে সাক্ষী হলাম, অভিনব কর্মকাণ্ড। এবং বিদেশেও এদের ব্রাঞ্চেস রয়েছে, বিদেশে ছাত্রছাত্রী রয়েছে। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে আজকে যুক্ত হতে পেরে অত্যন্ত নিজেকে গর্বিত মনে হচ্ছে। আর শিল্প সংস্কৃতিকে এইভাবে যে তারা ছড়িয়ে দিচ্ছেন, এই প্রতিষ্ঠানদের ছড়িয়ে দিচ্ছেন শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও, এটা আমাদের জন্য সত্যি আনন্দ সংবাদ। আমরা চাই সর্বভারতীয় সঙ্গীত পরিষদ এইভাবে যেন তাদের কর্মকাণ্ড আরও বিস্তৃত করতে পারেন এবং এই 5000 যেন দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ হয়ে ভবিষ্যতে আরও অনেক বড় আকার নেয়। আর এর যিনি প্রাণ পুরুষ শ্রী কাজল সেনগুপ্ত, তার প্রতি রইল আমার অন্তরে শ্রদ্ধা। তো গান বাজনার ক্ষেত্র এখন আমরা প্রায়ই দেখি যে, বা এখন একটা নিয়ম হয়ে গেছে যে এখন তাদের একটা ইউটিউব চ্যানেলটা থাকা খুব দরকার এবং বড় বড় শিল্পীরাও তাদের নিজেদের চ্যানেলে গান বাজনার ভিডিও আপলোড করছে, বা সঙ্গীতের গান বাজনা বলুন, সঙ্গীতের ভিডিও আপলোড করছে। তো সেটাকে আপনি কতটা সাপোর্ট করেন, বা সঙ্গীতের যে মোডটা পাল্টে গেছে, আগে যেরকম ছিল, আগে একটা অনুষ্ঠানে গিয়ে পারফর্ম করা বা কেউ নিজে পারফর্ম করছে, এখন সেটা অনেক বেশি দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে এরকম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে এবং অনলাইনে বিভিন্ন শোও হচ্ছে, তো সেটাকে আপনি কতটা সাপোর্ট করেন, বা সেটা নিয়ে আপনার কী মত? দেখুন, অনলাইনে সঙ্গীত পরিবেশন করা বা কোনো অন্যান্য কোনো নৃত্য পরিবেশন করা, আবৃত্তি ইত্যাদি, এই এই ধারাটা এসছে কিন্তু প্যান্ডেমিকের সময়, যখন আমরা গৃহবন্দী ছিলাম, যখন মঞ্চে কোনো অনুষ্ঠান হচ্ছিল না। এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, তবে হ্যাঁ ঠিকই একটা কথা বলবো, ওই সময় যেটা হয়েছে সেটা হয়েছে খানিকটা আমাদের বাধ্য হয়েছি আমরা, আমাদের যারা শিল্পীরা একেবারে কোনো কাজ করছি না, একেবারে স্তব্ধ হয়ে গেছে সব কিছু, একটা আশঙ্কা আতঙ্কের মধ্যে দিন কাটছে, সেরকম সময় যখন আমরা অনলাইন অনুষ্ঠান করেছি, দ্যাট ওয়াজ ফাইন। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় যখন আস্তে আস্তে স্বাভাবিক সময় আবার ফিরে এলো, তখন অবশ্যই বারবার করে এটাই বলবো যে মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করাটা শিল্পীদের কাছে কিন্তু অনেক বেশি মনোগ্রাহী বলুন, আকর্ষক বলুন, কেননা আমরা তখন দর্শকদের একেবারে সামনাসামনি পাই এবং দর্শকের যে রিয়াকশন সেটা আমরা তাৎক্ষণিক, আমি ভালো গাইলাম, দর্শক হাততালি দিলেন, বললেন দিদি আরেকটা আরেকটু শুনবো, আরও কিছুক্ষণ করুন, এই এই ফিডব্যাক একদম টোট তাৎক্ষণিক ইন্টারাকশন, এটা তো কোনোদিন অনলাইনে পাওয়া সম্ভব নয়। সুতরাং অনলাইনে সেই মজা বা মাধুর্য কোনোটাই নেই, কিন্তু ওটা করতে হয়েছিল আমাদের বাধ্য হয়ে। আর একটা কথা বলতে পারি, যারা ভিন দেশে থাকেন, ভিন রাজ্যে থাকেন, অর্থাৎ কলকাতার বাইরে, ইন্ডিয়ার বাইরে, সেখানে তাদের সঙ্গে সংযোগের জন্য ইট ইজ ফাইন, ঠিক আছে, এই ধরনের অনুষ্ঠান ঠিক আছে। কিন্তু আরেকটাও বলবো, বাণিজ্যিক দিকটাও দেখতে হবে, শিল্পীরা যেন রেমুনারেটেড হয়। অনেক সময় দেখছি অনেক সংস্থা তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও রিকোয়েস্ট করছেন একটু যদি করে দেন, কিন্তু আমরা কিছু দেব না, এইটা কিন্তু শিল্পীর পক্ষে ক্ষতিকারক, কারণ শিল্পীর তো এটাই পেশা, নেশা যেমন গান বাজনা আমাদের পেশাটাও, সুতরাং ওই জিনিসটাও মাথায় রাখতে হবে এবং শিল্পীদের ইউনাইটেড হতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেজন্য ওইটাও মাথায় রাখতে হবে। আর একটা যেটা বললেন ইউটিউবের কথা, ইউটিউবের জন্য তো আমি তো বলবো যথেষ্ট ভালো একটা ধারা, এ কারণেই বলবো যে অনেক শিল্পী হয়তো মঞ্চের সুযোগ পাচ্ছে না, হয়তো তার তিনি হয়তো অত্যন্ত দক্ষ, তিনি কিন্তু তার গান কাউকে শোনাতে পাচ্ছেন না, ইউটিউবের মাধ্যমে কিন্তু তার গান পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। তবে হ্যাঁ, একটা হ্যাজার্ড আছে এখানে, মুড়ি মিছরি সব এক হয়ে যায়, কেননা যিনি মোটামুটি গান করছেন তিনিও দিচ্ছেন, কারণ তিনি তো তার মূল্যায়ন করতে পারছেন না, তিনি যে মোটেও গান গাইতে পারছেন না তিনিও দিচ্ছেন, সুতরাং অনেক সময় দর্শক একটু বিভ্রান্ত হয়েও যেতেও পারে। হ্যাঁ, এবং অত্যন্ত খারাপ গান আমার কাছে ওই 2-3 দিন আগেই এসেছে, সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, কীরা খারাপ গেয়েছে বলে ভাইরাল হচ্ছে। তাহলে ইউটিউবের ব্যাপারটা সে এই জায়গাতে গিয়ে কিন্তু খানিকটা আমি বলবো ভালো কাজকে ডিফিউজ করে দিচ্ছে,
স্ট্যান্ডার্ড নেবে যাচ্ছে। তো সুতরাং দর্শকের সেই বোধটা থাকতে হবে, তার রুচিটা রাখতে হবে যে ভালো মন্দের বিচারটা করে ভালোটাকে শুধু তুলে নেওয়া। প্রথমত বলি, আমার মানে আমার যারা আমার হিস্ট্রি জানে তারা এটুকু জানে যে পড়াশুনো নিয়ে আমি খুব স্ট্রিনজেন্ট, নিজে অনেক মাস্টার্সের দিকে অনেক পড়াশুনো করেছি আর কি। তো এখানে বসে মোটামুটি এটা ভালো লাগছে যে সঙ্গীত চর্চা হোক বা নৃত্যশিল্প হোক, সবটা নিয়ে লোকেরা মন দিয়ে পড়াশুনো করছে এবং এগোচ্ছে, এবং এরা আমাদের ফিউচার। তো ওদেরকে এইভাবে দেখতে বেশ ভালোই লাগছে। আর আই উড লাইক টু উইশ দেম অল দ্য বেস্ট, অ্যান্ড আশা করি পরবর্তীকালে এদের মধ্যে থেকে আমাদের নেক্সট জেনারেশন আর কি দাঁড়ায়। অনেক গানিগুণী লোকেরা ছিলেন, কল্যাণ সেন, বরাট পণ্ডিত, সমর সাহা, থাঙ্কমণি গুট্টি প্রমুখ অনেক পণ্ডিত ব্যক্তি যারা আমাদেরকে উৎসাহিত করবার জন্য উপস্থিত হয়েছিলেন। তাদের কথা, তাদের পরামর্শ, তাদের উপদেশ ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। ছিলেন নাট্যকার চন্দন সেন, তিনি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। আজকে যেমন এসেছেন নিপবীতি ঘোষ, চন্দ্রমণি দত্তরুদ্র, কারণ এরাও খুব প্রতিষ্ঠিত শিল্পী। এবং আমরা যেটা বড় কথা হচ্ছে যে যারা প্রথম স্থান অধিকার করে বিশারদ স্তরে তাদেরকে পারফর্ম করার সুযোগ দেয় ঐতিহাসিক মঞ্চে। আবার ট্যালেন্ট পরীক্ষাতে যারা এ অ্যান্ড বি গ্রুপে প্রথম স্থান অধিকার করে তাদেরকেও আমরা বিভিন্ন বিষয়ভিত্তিক এখানে অনুষ্ঠান করার সুযোগ দেই। আমরা বাইরের শিল্পীদের সেখানে আমন্ত্রণ জানাই না, তারা শ্রোতা হিসেবে আসতে পারেন, কারণ এইসব শিশুরাই কিন্তু আগামী দিনে পরিষদকে সমৃদ্ধ করবে এবং সার্থক করবে। তার এক্সপিরিয়েন্স একদম মানে আমার একটু অদ্ভুতই লাগছে, কারণ ছোটোবেলা থেকে মানে মানে এখানে যতবারই র্যাঙ্ক করেছি এবং প্রত্যেকবার যতবারই র্যাঙ্ক করেছি ছোটোবেলা থেকেই লাল পেরে সাদা শাড়ি পরে আসাটা, এইটা মানে আমার কাছে একটা মানে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম, তো এখনও সেটা রয়েছে। আর স্পেশাল থ্যাঙ্কস টু কাজল সেনগুপ্ত এবং আমার গুরুজি শঙ্কর রক্ষিত সবাইকে, এবং আরও অনেকেই রয়েছে যাদের নাম আমি নিতে পারছি না কারণ অনেকের নাম রয়েছে, তো সবার নাম বলে শেষ করতে পারবো না। বা এক্সপিরিয়েন্সটা আমি এক্সপিরিয়েন্সটা আমি বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। তো এখনও মানে সবাই আমাকে এতভাবে ওয়েলকাম করে এখানে, সবাই এত ভালোবাসে, সত্যি ওভারওয়েলমড। আর সবাইকে বলবো যে এই ভালোবাসাটাই আপনাদের কাছ থেকে আমি সারা জীবন পেতে চাই, এইভাবে ভালোবাসতে থাকুন। আর মেরিটে সেকেন্ড হয়েছি, আমি মানে খুবই খুশি, ভেবেছিলাম যে ফার্স্ট হব, আর একটু চেষ্টা করলে নিশ্চয়ই হয়তো পারতাম, বাট নেক্সট টাইম ডেফিনেটলি হয়তো পাবো। হ্যাঁ, আমি গেস্ট নই আজকে, আজকে আমি ছাত্রী। হ্যাঁ, গেস্ট তো আমি সবসময়, যেহেতু আমি ছোটোবেলা থেকে এই মানুষগুলোকে চিনি, আর যখনই আসি সবাই খুব ভালোবেসে আমাকে ওয়েলকাম করে, তো সেটাকে আলাদাভাবে ওরকম গেস্ট বলে ট্যাগ দিতে হবে না, সবাই এখানে ফ্যামিলির মতো হয়ে গেছে যেহেতু ছোটোবেলা থেকে দেখছি সবাইকে। তো হ্যাঁ, এই ফিলিংটা খুব ভালো লাগে। হ্যাঁ, এখন হয়তো সবাই আমাকে আরও বেশি ভালোবাসে কারণ আমার কাজকে ভালোবাসে, মানে কাজ পছন্দ করে বলে, তো সেটা আমার কাছে একটা বড় পাওনা, তো ভালো লাগছে।